সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার পুঁইশাকের মচমচে পাকোড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পুঁইশাকের মচমচে পাকোড়া বা বড়া বানানোর জন্য আমাদের লাগবে পুঁইশাক। আজকে আমি এখানে 400 থেকে 500 গ্রাম পুঁইশাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, দেখুন একেবারে মিহিকুচি করিনি, মিডিয়াম সাইজ করে আমি পুঁইশাকগুলোকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তবে আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ধনে পাতা কুচি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, বেসন দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পাকোড়াটা মচমচে করার জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ। আপনার কাছে চালের গুঁড়া না থাকলে আপনি এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। প্রথমে পানি ব্যবহার করবেন না, কারণ শাক এবং পেঁয়াজ থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। প্রথমে শুকনো মনে হলো একটু চেপে চেপে মাখবেন, এতে অনেকখানি পানি বের হবে। যদি মনে হয় পানি লাগবে তাহলে খুব বেশি না, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে শাকগুলোকে মেখে নিয়েছি। দেখুন মেখে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। হাতে নেওয়ার পরে যখনই দেখবেন একটা পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে পাকোড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে। আপনার প্রয়োজনে আপনি সামান্য একটু বেসন অথবা পানি অ্যাড করতে পারবেন। এবার পাকোড়াগুলোকে আমি ভাজবো। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন অনেক গরম হবে তখন চুলায় আঁচটা মাঝারি করে পাকোড়াগুলো ভাজতে হবে। দেখুন পাকোড়াগুলো আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি, আপনি চাইলে গোল করে দিতে পারেন। আর পাকোড়ার সাইজটা আপনি আপনার পছন্দ মতো ছোটো বড় যে কোনো সাইজে করে নিতে পারেন। পাকোড়াগুলো দেওয়ার পরে ঘন ঘন উল্টাবেন না, যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। চুলায় আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচ থাকবে, একবার কমানো বা বাড়ানো যাবে না, এতে কিন্তু পাকোড়ার মধ্যে তেল চুপচুপে হয়ে যাবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পাকোড়াগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। একটা পাকোড়া আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের পুঁইশাকের মচমচে পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের মচমচে পুঁইশাকের পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।